আমি প্রিন্স মামুন আমার জীবনের কাহিনী আপনাদেরকে বলবো। আমি কেন লায়লাকে ছেড়ে গিয়েছিলাম আগে আমার এত অর্থ টাকা পোষা ছিল না আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম আর টিকটক করতাম হঠাৎ একদিন লাগার সাথে দেখা হলো। লায়লা মাইক্রো থেকে নামলো মনে করলাম তার সাথে দেখা করি কিছু কথা বলি আমিও টিকটক সেলিব্রিটি ছিলাম লায়লা ও ছিল কথাতে কথাতে কেমনে যেন ভালোবাসা হয়ে গেল আমিও ভাবতে পারি নাই একদিন রাত্রে দেখা করতে গেলাম সেও আসলো। এলাকার কিছু ছেলে আমাকে ধরে ফিটিং দিল তারপরে টিকটক ফেসবুক ইউটিউবে আমাদের খবর ছড়িয়ে গেল তারপর একটা মান সম্মানের ব্যাপার আছে তো তাই দুজনে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে নিলাম বিয়ে করে সুখেই ছিলাম আগে রাস্তায় রাস্তায় ঘোরা লাগত এখন বউ টাকা শ্বশুরের টাকা আছে তাদের টাকা মানে আমার টাকা লাইলার টাকা দিয়ে ব্যবসা করলাম লাইলা টাকা দিয়ে জামা কাপড় পরি লাইলার টাকা দিয়ে আমার বাসার সংসার চালাই লাইলা টাকা দিয়ে খাই যখন যা চাইছি লাগাই দিছে গাড়ি ও দিছে হয়তো আমার বয়সে বড় লাইলা ঠিক সময় বিয়ে করলে আমার মতো সন্তান থাকত এখন আমাদের দুইজনের মিলে সন্তান হবে সেই সন তান হলে কি পরিচয় দিতাম বাপের কি আছে সেজন্য জন্য লাইলার বাড়িতে আমার নামে লিখতে বলছিলাম সে রাজি হয় নাই তাই চলে গেছিলাম যাইয়া দেখি আমারই লস যা পাইছে নিজেই চলি তাই লোভে আমারে পুরাটাই ধরে ফেলেছিল আমি ভাবলাম এখন আমি সেলিব্রিটি আমি কিছু করতে পারবো দেখি না টাকা ছাড়া কিছু হয় না একটা গরিবকে সাহায্য করবে ফকিরদের ভিক্ষা দিবে কিন্তু আমি টিকটক কেউ ভিক্ষাও দিবে না দান ও করবে না তাই আবার ফিরে এসেছি লালা তোমার দোহাই লাগে আমাকে মাফ করে দাও আমি লোক করেছিলাম লোবেলা পাপে মৃত্যু বুঝে গেছি তুমি ছাড়া নাই যে কিছু